আপনাদের জন্য আছে একটা সুখবর। আবার আসতে চলেছে একটা নতুন বেবি। সুখবরটা আপনাদের দিলাম। হ্যাঁ, অনেকদিন ধরেই মানে আপনাদের বলতে চেয়েছিলাম কিন্তু বলতে পারিনি, কারণ ছিল বলা যায়নি, সেই জন্য বলা হয়নি, কিন্তু আজকে আপনাদের বলে দিলাম আমাদের ঘরে আসছে নতুন বেবি। নতুন বেবি আসতে চলেছে খুব তাড়াতাড়ি, আমাদের বেবি। হাই ফ্রেন্ডস, এখন বাজে রাত 8টা, এখন থেকে ব্লগটা শুরু করছি। আর এখন চলে এসেছি রান্নাঘরে, আর এখন রান্না করছি কি চলুন দেখাচ্ছি। যে আজকে আমরা বেগুন পোড়া রুটি খাবো, বেগুন পোড়া মাখানো হয়ে গেছে, আটা মাখিয়ে রেখেছি, আর একটা রুটি বেলেও নিয়েছি, তাওয়া দিয়ে দিয়েছি, আর এটার মধ্যে বেগুন পোড়ালাম। এটা আমরা মেলা থেকে কিনেছিলাম, খুব সুন্দর বেগুন পোড়া হয়। আর আপনার দাদা ভাইয়ের নিশা মাঝখানের রুমে বসে আছে, চলুন দেখাচ্ছি কি করে। হিটার চালিয়ে বাবা আর ছেলে বই পড়ছে, কালকে নিসার্গের স্কুল খুলবে, কালকে সকালে স্কুল আছে। আর এই যে নিসার্গের বই দিয়েছে আজকেই, বই পেয়ে খুব খুশি নিসার্গ, এখন বই পড়াচ্ছে নিসার্গের বাবা। এত খুশি কেন দুজনে? ও ঠিক আছে, খাবে তো এখন রুটি? ঠিক আছে, সকাল থেকেই ব্লগটা শুরু করছি। আর এখন আমি যাচ্ছি নিসারকে স্কুল থেকে আনতে, কারণ নিসারকে আজকে সকালেই ছুটি হয়ে যাবে, আর আপনাদের দাদা ভাইও যাচ্ছে অফিসে, অফিসে যাবে। ঠিক আছে, তাহলে ভিডিওটা দেখে থাকুন। এই যে জুতা পরিষ্কার করা শুরু করে দিয়েছে, আর খুব ঠান্ডা আমাদের এখানে। ধরো একটু, তুমি চাবি ভুল করে রেখে চলে আসছে, কোনো কাজের না। কোথায় সেটা, কোথায় তুমি তো বলেই যাচ্ছ, এইটা দাও ওইটা দাও, ধরো কোনো কাজের না, ধরো না কোনো কাজের না। সকালবেলা তুমি মনে হচ্ছে ঘুম এসেছে। আপনার দাদাভাই চলে গেল, কারণ অফিসে না হলে দেরি হয়ে যাবে, 10টা বেজে গেছে। আর আমি এখন যাব নিসারকে আনতে। আজকে নিসারকের সাথে একটা মজার ঘটনা ঘটেছে, পরে আপনাদের বলবো। আর এখন আমরা রিলায়েন্সে যাচ্ছি নিসারকের জন্য নিউ ব্যাগ কিনতে, নিসার নিউ ক্লাসে উঠে গেছে। তো এই যে আমরা এখনো দাঁড়িয়ে আছি রিলায়েন্সের সামনে, কারণ আপনার দাদাভাইও আসবে বললো, সামনেই অফিস, এসে আমাদের সাথে ব্যাগ চুজ করবে, মানে নিসারকে ব্যাগ চুজ করবে, থাকবো আমরা দুজনের সাথে। আর আমাদের কয়েকটা সবজিও নিতে হবে, কিচ্ছু সবজি নেই, কিন্তু নিসার গা থাকতেই চাইছি, তাহলে নিসারকে দেখে আমি আবার আসবো। হ্যাঁ, থাকতে পারবো তো একা একা করে। আর নিসার নতুন ক্লাসে উঠে গেছে, ক্লাস 7-এ। নিসার বলছে আমি খুব হ্যাপি। আর নিসার্গের একটা ফ্রেন্ড ছিল আরাধ্যা, নিসারকে সেকশনে পড়েছে, তার জন্য নিসার আরও বেশি হ্যাপি। ঠিক তো, নিসার আর নিসার্গের ফ্রেন্ডের দুজনেরই এ সেকশনে হয়েছে, তাই নিসার খুব খুশি, আর আমিও খুশি, নিসার খুশি তাই। আর ওই যে আসছে আপনাদের দাদা ভাই দল বল দিয়ে, এই যে এই দুটো খুব ভালো ব্যাগ। নিসার কোনটা পছন্দ করে দেখি, নিসার পছন্দ করো, পছন্দ করে নিসার। ওই গেম প্যাক আছে, এই যে একটা যে চম্পক গেম, এইটা এইটাও আছে, এই একটা কন্ডার সব, এইটাও ঠিক আছে। অফার অফারে না, এই আছে, এই যে একটা 1450 ভালো এখানে কারেন্ট চলে গেছে, আর অন্ধকার, ইনভার্টারও শেষ হয়ে গেছে। আর আজকে আমরা ওর জন্য মোমবাতি জ্বালিয়েছি, যে কবিতা, আর এই যে বসে আছে নিসার্গ, নিসার্গ দুজন বসে বসে ফোন দেখছে। এই যে পেতনি, ক্যামেরাটা ধরো, এই যে পেতনি দেখি মুখটা, ক্যামেরা পেতনি মুখটা দেখাও। আমি তুমি আমাদেরকে না,
অদ্ভুত প্রাণী। আর আমাদের এদিকে আজকে খুব ঠান্ডা, ওই যে পুরো শরীরটা হাই নেক সব করা। আজকে একটা রেড প্রোগ্রাম ছিল তো, ইন্সপেকশন প্রোগ্রাম ছিল, বাজারে গেছিলাম। তারপরে বাজারে যখন দোকানে ঢুকেছি, বলছে স্যার আমি তো আপনার ভিডিও দেখি, মানে তো আপনার ভিডিও দেখতা হুম, রিলস দেখতা হুম, আপ তো স্যার ঘর মে থে। আমি তখন বললাম যে যেটা দেখেন ওটা দেখেন, আপনাদের ওই ওইভাবে গুমরাহ করার জন্যই কিন্তু আমি ভিডিওগুলো ওরমভাবে ছাড়ি। মানে ভাবছে কি আমি হয়তো বাড়িতে আছি, বাড়ির ভিডিওগুলো আপলোড করছি বাড়িতে আছি, আর মানে ফেসবুকে দিচ্ছি বাড়ির ভিডিওগুলো পরে পরে, আর ভাবছে কি যে আমি বাড়িতে আছি আর এরা সব ঠিকঠাক করে চালিয়ে নেবে। কেমন শীত? ভালো শীত। ভূত ফিরে এসেছে যে আমাদের ঘরে, সারাদিন বাড়ি ছিল না, আর ঘরে পেতনি আছে একটা, চুড়েল আছে একটা, আর ছোট্ট পুচকি একটা কিউট ভূত আছে ওই যে চেয়ারে বসা, ভূতের বাচ্চা এটা। ঠিক আছে, কারেন্ট কখন আসবে জানি না, চা খাওয়ার জন্য মনটা উতালা পাতালা করছে, কিন্তু আজকে আমার বর আমাকে চা বানাই খাওয়াবে। এই যে মোমবাতিটা এখন আমি এই গ্লাসের উপরেই দেবো বসিয়ে। ইনভার্টারে চার্জ শেষ। এই মোমবাতিটা কালী পূজোর সময় আমরা ঘরে লাগিয়েছিলাম, এখন বাইরে থেকে খুঁজে নিয়ে আসলাম। বসে আছি পথে, কখন কারেন্ট আসবে যে, তুমি কি করছো? আমি বসে আছি, এটার মধ্যে ভাপ নিয়ে নিচ্ছে, গরম মানে সেকা নিচ্ছে। এই যে এরকম করতে পারবা, আগুনে হাত দিতে পারবা? এই দেখো আমি আগুন ধরতে পারি, এই দেখো আগুন, আগুনের মধ্যে আঙুল দিতে পারি, আঙুল পারবা এরকম করতে? এরকম আমরা ছোটবেলায় করতাম অনেক, কে কে করতেন কমেন্ট করে জানাবেন। দেখতে পারো নাকি তুমি? ও সবাই পারে, তুমি পারবে না। হাই ফ্রেন্ডস, আবার অনেকক্ষণ পরে ফিরে আসলাম, আর এখন অনেক রাত হয়ে গেছে, আর খিদেও পেয়ে গেছে আমাদের সবার। আর এখন আমি রান্না করব, কি কি রান্না করব নিসার কাছে বলো তো? এই যে নিসারকের বই, আর এই যে নিসার পড়ছে, আর পড়াবার দেখুন কান খোঁচাচ্ছে, কানে নাকি ব্যথা হচ্ছে? ব্যথা হচ্ছে কানে, খোঁচাচ্ছে কানে, ব্যথা হচ্ছে, তাই মুখটা ঠিক করে কেমন করে রেখেছিস মুখটা? কি আরাম লাগছে কান কুচাতে নিসার গের। আর আমি এখন কাটবো শসা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, কারণ আমরা আজকে এখন খাবো রুটি দিয়ে ডিম ভাজা আর সস দিয়ে, মানে এগরোল করে খাবো। আপনার দাদা ভাইও খাবে, আমিও খাবো। আর নিসার এগরোল পছন্দ করে না, যদি রুটি দিয়ে এমনি ডিম ভাজা খায় তাহলে এমনি খাবে, নাহলে ভাত খেয়ে নেবে। ঠিক আছে, তাহলে ভিডিওটা দেখতে থাকুন, আমি কেটে দিই, তারপর দেখাচ্ছি। কি দেখাচ্ছো? ঠিক আছে, তুমি বই পড়ে নাও, আর আমি এই যে নিসার, এই যে আমি এখন কাটবো এখানে বসে বসে, আর নিসার এখানে বসে বসে বই পড়বে। আর এত শীত, এই যে আমরা হিটারও চালিয়ে দিয়েছি পাশে, হিটারটা ঘুরে ঘুরে আমাদের গরম গরম হাওয়া দিচ্ছে। আর ওই দেখুন নিসার কেমন মুখ করেছে। এই যে খেতে বসে গেছে আর খাচ্ছে হলো, এই যে সস দিয়ে ডিম দিয়ে। টিকিটে বর, একটা ডিম দিয়ে কতগুলো রুটি খাওয়া? খাও পাঁচটা, একটা ডিম দিয়ে পাঁচটা রুটি, তিনটে চারটে খাও। বাবা, ঠিক আছে খাও। এই যে এইভাবে রুটি দিয়ে, পেঁয়াজ দিয়ে, শসা দিয়ে, একটু গোলমরিচ দিয়ে, গোলমরিচ দিয়ে এইভাবে ডিম ভাজা দিয়ে রুটি, দুটো লঙ্কা দিয়ে, খুব ভালো খায়। খেয়ে বলবা কেমন লাগছে। হ্যাঁ দেখি কেমন করে খায়। কেমন? ভালো, মুটা আটানো হয়, মজা এর আর ভালো। হ্যাঁ তাহলে তো এগুলো লয়ে যেত। ঠিক আছে, তাহলে খাওয়া, আমি আবার রুটি বানাই নিয়ে। হ্যালো বন্ধুরা, খেয়ে দিয়ে চলে এসেছে, আর আপনাদের জন্য আছে একটা সুখবর। খবর, আবার আসতে চলেছে একটা নতুন বেবি। সুখবরটা আপনাদের দিলাম। হ্যাঁ, অনেক দিন ধরেই মানে আপনাদের বলতে চেয়েছিলাম, কিন্তু বলতে পারিনি, কারণ ছিল বলা যায়নি, সেই জন্য বলা হয়নি, কিন্তু আজকে আপনাদের বলে দিলাম, আমাদের ঘরে আসছে নতুন বেবি। নতুন বেবি আসতে চলেছে খুব তাড়াতাড়ি। কি ভাবছেন, আমাদের বেবি? আমাদেরই বেবি, আমাদেরই বেবি, তবে আমাদের বাড়ির আদরের। হ্যাঁ, আমাদের বাড়িরই, কিন্তু পুষ্পিতার বন্ধুর। ইটস মাই লাইভ ব্লগ এর পুষ্পিতা আর বন্ধুর, ওদের বেবি হবে।
মাসি হলাম, দাদু ঠাকুমা হলাম, এবার হব জেঠু আর জেঠিমা, জেঠিমা আর জেঠু, তাই তো? তুমি জেঠু হবে আর নিসার্গ হবে দাদা। আর বন্ধুরা আপনারা সবাই গিয়ে কিন্তু ইটস মাই লাইফ ভ্লগস @ দিয়ে আমরা ট্যাগ করে দেবো ওদের চ্যানেল, কিন্তু সবাই গিয়ে সাবস্ক্রাইব করবেন আর প্রচুর ভিডিও মানে প্রচুর ভিডিও দেখবেন সবাই মিলে। ওরা আবার নতুন ভিডিও দেওয়া শুরু করে দিয়েছে, এখন থেকে রোজ ভিডিও দেবে আর খুব ভালো ভালো ব্লগ আসবে। তাড়াতাড়ি সবাই মিলে মনিটাইজেশনটা অন করে দাও ওদের, ওদের খুব দরকার, কারণ কদিন পরেই বাচ্চা হবে, বাচ্চা আসবে, তোমরা তো সব বুঝতেই পারছো। প্লিজ প্লিজ সবাই মিলে একটু ওদের সাপোর্ট করো, ওদের পাশে থেকো, ওদের তাড়াতাড়ি যেন মনিটাইজেশনটা হয়ে যায়। আর ওরা পরশু দিনই জানিয়েছে যে ওদের বেবি হবে, আর খুব সুন্দর হয়েছে ভিডিওটা, ওদের জানানোটা, কেমন করে সারপ্রাইজ দিল বন্ধুকে, সব ওদের চ্যানেলে গিয়ে দেখতে পাবেন, খুব মজার, ভালো লাগবে দেখলে। আমার তো খুব ভালো লেগেছে, আমি অনেকবার দেখেছি, আপনারাও গিয়ে দেখে নিন তাড়াতাড়ি করে। ইটস মাই লাইভ ব্লগ, ইটস মাই লাইভ ব্লগস, @ বলে ট্যাগ করা থাকবে। আপনারা আমাদের ভিডিওটা দেখা হয়ে গেলে ওইখানে ক্লিক করবেন, @ ইটস মাই লাইভ ব্লগ, ওদের চ্যানেলটা খুলে যাবে, একটা সাবস্ক্রাইব করে দেবেন, বেল বাটনটা অন করে দেবেন, অন করার পরে পুরো ভিডিওগুলো সবগুলো দেখে নেবেন। হ্যাঁ, আর সবাই অনেক অনেক কমেন্ট করবেন, যারা যারা আমাদের চ্যানেল থেকে ওদের ভিডিও দেখবেন, আর আমাদের ভিডিওতে কমেন্ট কিন্তু এখন অনেকেই করছেন না, প্লিজ কমেন্ট করবেন। হ্যাঁ, কমেন্ট করলে আমরা খুব খুশি হই। বোন এই না না ওই ওই দাদা দাদা ভাইও কিন্তু লাইক করেনি, দিদি দিদি ভাই আপনি কিন্তু লাইক করেননি, লাইক করে দিন প্লিজ, কমেন্ট করে দেবেন, লাইক করে দেবেন। আর যারা নড়ছো কেন, তোমার কিন্তু হাত বেশি চলে, ব্যাং হাত দাইনি দেবো, এরে মেরে করছো, তুমি একটু ক্যামেরাটা ধরো দেখো কেমন লাগে। কেমন নিসার্গ বললাম কেকটাকে একটু নিসার্গের জল গরম করে খাও, সেটাও এখনো খাওয়াতে পারলো না, ওই যে ভুলে গেছে, মানে কোনো কোনো মানে কোনো দায়িত্ব কিছু নাই, কারেন্টের কারেন্ট পুড়িয়ে যাচ্ছে, এক ঘন্টা আগে মানে ইন্ডাকশনে জল গরম দিয়ে আসছে। আর নিসার্গ জল গরম করে নিয়ে আসছে, নিসার্গ এই যে জল গরম দেখো, এদিক জলটা দেখো, এদিক দেখো, এই জল গরম করে নিয়ে আমার পেটে কিন্তু ভরিনি, এটা পেটের মোবাইল ছিল বলে ঝুলেছিল। নিসার্গ একদিন মনে আছে, নিসার্গ যখন ছোট্ট ছিল আমি গেছিলাম বাজারে, আর আমি বাজারে থেকে এসে ঘরে এসে যেই কলিং বেল বাজিয়েছি, নিসার্গ তখন 3 বছর মনে হয় বয়স ছিল, নিসার্গ দৌড়াতে দৌড়াতে গেছে, মা মা দেখে যাও দেখে যাও বাবা কি রান্না করছে, মানে ও অবাক হয়ে গেছে, বাবা রান্না করে দিচ্ছে ওকে, ওকে ডিম ভেজে দিয়েছিল, এমন ডিম ভাজা ভেজেছিল নিসার্গ আর খায়নি, আমি খেয়ে আমার 4টে গ্যাসের ওষুধ খেতে হয়েছিল সেই দিন, তাই না নিসার? আমিও তো খেয়েছি, 5টা ডিম খেয়েছিল, 5টা ডিম, হ্যাঁ এনে স্যার 5টা ডিম খেয়েছিলাম, 4টা খেয়েছিলাম, একটা খেয়ে ওই রকম হয়েছে, খেয়েছিল বাবা 5টা, এক মিথ্যা কথা, 5টা খাইনি, নিসার্গের মনে নাই, নিসার্গের মনে নেই, নিসার্গের মনে নেই, 4টে গ্যাসের ওষুধ খেয়েছিলাম আমি সেদিন, এমন ডিম ভাজা ভেজেছিল। এই যে দেখলে আপনাদের যেমন মনে হয় ওই রকম কিন্তু একদমই না, একেবারে সব জল আমি করছি, একেবারে খুব পাজি, এই যে জীবনের প্রথম মনে আজকে জল ভরে গরম করে খেলো, কারণ আমার খুব মাথা ব্যথা, আমি আর জন্য আজকে ভিডিও দিতে পারিনি, মাথা ব্যথা মানে ঝগড়া করার, প্রত্যেকটা ক্যামেরার মধ্যে তুমি নোংরা ভরে রাখছো, ক্যামেরা গুলো মুছে নাও ভালো, আমার ফোন আমার ক্যামেরা আমি নোংরা লাগাবো, তোমার কি গরম জল করেও এটার মধ্যে আমরা চা খাই না, তুমি ওরকম করছো যে পুরো ভিলেনের মতো লাগছে দেখতে। দেখো আমি আজে বাজে উল্টো পাল্টা জিনিসের সাথে কথা বলি না, কোনটা তো উল্টো পাল্টা জিনিস তুমি, হ্যাঁ ঠিক আছে মনে যেন থাকে, এখন খাওয়া হয়ে গেছে তো রুটি ডিম ভাজা, সকালে যেন মনে থাকে, কি মনে থাকবে উল্টো পাল্টা জিনিস নাকি, সকালবেলা মনে কিছু মনে যেন থাকে সকালে, বুঝেছো অনেক গরম তো বাবা, ঠিক আছে ক্যামেরাটা বন্ধ করে আর একটু ঝগড়া করে নিই, এর সাথে ঝগড়া না করলে আমার এখন ভালো লাগছে না, আমি ওই সমস্ত বাজে মানুষের সাথে আজেবাজে মানুষের সাথে ঝগড়া করে না, দেখো ঝগড়া করে যাও সরো, আমি আজেবাজে মানুষের সাথে ঝগড়া করি, ঝগড়া করে না, এই যে এটা দেখছো, এই ছাকা দেবো, আর এটা দেখছো, এটা 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 দেখছো তো, চোখ কানা করে দেবে, চোখ কানা করে দেবো, চোখ কানা করে দেবো, ঠিক আছে ওই যে চলে গেল ভয়তে, যা ভয় পায় আমাকে সে বলার কোনোই নাই, ঠিক আছে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে, টাটা বাই, গুড নাইট, গুড নাইট, গুড নাইট, ঠিক আছে গুড নাইট।
ভয় দেখালাম সবাইকে।